আজ থেকে রাজধানীতে মেট্রো রেল চলবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এ ব্যাপারে আরও তথ্য জানাতে আগারগাঁওয়ে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আরিফুল, নগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল মেট্রো রেলের সময়সূচি বাড়ানোর, অবশেষে 12 ঘন্টা করা হলো। তো এই নতুন সময়সূচিতে নগরীর কোন কোন রুটে এই 12 ঘন্টা মেট্রো রেল চলবে, আর নতুন কর্মসূচিতে কি সাপ্তাহিক ছুটির সেটা কি কোনো পরিবর্তন করা হয়েছে কিনা? সাথে নিশ্চয়ই আপনি শেষ প্রশ্নটা দিয়েই আমি উত্তর দিতে চাই। সেটা হচ্ছে যে সাপ্তাহিক পরিবর্তন আগে ছিল বুধবার, এখন আজকে থেকে যেটা হচ্ছে যে শুক্রবার কিন্তু এই বন্ধ রাখা হয়েছে মেট্রো রেল। আর যে সময়টার কথা বললেন সেটা হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। যাত্রীরা এতে করে আসলে অনেকটাই খুশি, তারা জানিয়েছেন বা আমাদেরকে জানিয়েছেন যে আগে যেমনটা একটা ভোগান্তি ছিল ফিরতে পথে বা অফিসগামী বলেন আর যারা ভ্রমণ করতে আসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভোগান্তি ছিল, সেই ভোগান্তি দূর হয়েছে কারণ তারা অফিস শেষ করে এখন তারা অতি সহজেই তাদের নিজ গন্তব্যে বা বাসায় ফিরতে পারবেন উত্তরা থেকে এই আগারগাঁও পর্যন্ত। তো আপনি বলাই যেতে পারেন যে অনেকটা সহজ হয়েছে। আর সেক্ষেত্রে পিক আওয়ার অফ পিক আওয়ারের একটা বিষয় আমি তথ্য দিতে চাই, যেটা হচ্ছে যে নতুন সময় অনুযায়ী সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত পিক আওয়ার, এটা বিবেচনা করে এই মেট্রো রেলের ট্রেন চলাচল করবে 10 মিনিট পর পর। আর এছাড়া বেলা 11টার পর থেকে দুপুর 3টা পর্যন্ত অফ পিক আওয়ারে বিবেচনায় সেটা করা হয়েছে 15 মিনিট পর পর মেট্রো রেল চলবে। আর এছাড়া বেলা 3টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস ফেরত যাত্রীদের জন্য 10 মিনিট পর পর মেট্রো রেল চলবে। এরপর 6টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতি 15 মিনিট পর পর এই মেট্রো রেল চলাচল করবে। তো বুঝতেই পাচ্ছেন যে যে যাত্রা যেটা আগের যেটা ছিল যে সময়টা নির্ধারণ ছিল পূর্বের সেই সময় অনুযায়ী যারা অফিস থেকে ফিরতেন তারা কিন্তু একটা ভোগান্তি নিয়েই ঘরে ফিরতেন, এখন আর সেটা কিন্তু হচ্ছে না। তারা অতি সহজেই যেহেতু রাত 8টা পর্যন্ত আপনি জানেন সাধারণত অফিস ছুটি হয় বা অফিস আওয়ার শেষ হয় বিকেল 5টা বা 4টার দিকে, তো সেটা এখন যে ভোগান্তি পোহাতে একটু কথা বলতে যাচ্ছিলাম, একটু যদি বলতেন আমাদের কাছে যে এই যে আগে যে সময়টা ছিল আজকে থেকে রাত 8টা পর্যন্ত করা হয়েছে, এতে আসলে কতটা সহজ হয়েছে বা ভোগান্তি কমেছে কিনা? আমার জন্য আসলে ইটস আ ব্লেসিং, আর আমার অফিস উত্তরাতে, সো এখন আজকে থেকে আমি টাইমলি বাসায় আসতে পারবো, আর এটা আসলে আমি অনেক হ্যাপি। এটা আসলে আমি আগে কিভাবে আসতেন বাসায়? আসতেন আমার অনেক, আমার বাসা মোহাম্মদপুর, মোহাম্মদপুর থেকে আমার উত্তরা 11 নম্বর যেতে খুব কষ্ট হতো, অ্যারাউন্ড ভাড়া প্রতিদিন আসতো আমার। ফিরতেন কিভাবে? ফিরতেন কিভাবে? আমি বাইক বা উবারে করে আসতাম, খুবই আমার বাসা আসতে রাত 9টা বেজে যেত। সো আই গেস আমার আজকে বাসা আসতে 7টার মধ্যে আমি আমার বাসা থাকবো। সো আই এম রিয়েলি হ্যাপি, অ্যান্ড এই যে হ্যাপিনেসটা আসলে আমি কীভাবে যে বিস্তারিত সবাইকে বলবো, আসলে ইটস আনবিলিভেবল। আসলে যাকে আমি বলি যে আমি আজকে থেকে মেট্রোতে আসবো, আমার বসও সে বলো যে তোমার আজকে থেকে তোমার আর বাসা লেটে করে যেতে হবে না, তুমি খুব আর্লি যেতে পারবো। আমি আমার ফ্যামিলিকে এখন আজকে থেকে অনেক বেশি টাইম দিতে পারবো। সো আই গেস এটা 8টা না 10টা পর্যন্ত করলে আরও ভালো হয়, কারণ আমরা হচ্ছে অফিস শেষে ফ্রেন্ডস ফ্যামিলি আর কলিগদের সাথে অনেক টাইম স্পেন্ড করি। সো আই গেস 9টা 10টা পর্যন্ত করলে ইট উইল বি পারফেক্ট। শুনছিলেন সাথে যে আসলে সময় বা মানুষের চাহিদার কিন্তু শেষ নেই, তাও কিন্তু বলছেন যে রাত 10টা পর্যন্ত করার একটা দাবি কিন্তু ইতিমধ্যে আপনি দেখছেন যে ইতিমধ্যে একজন করে ফেলেছেন, রাত 10টা পর্যন্ত আরও ভালো হতো। তো আমি আমি যদি আরেকটু যেতে চাই অন্য কারোর কাছে একটু জানবো ভাইয়া, আমি একটু দেখানোর চেষ্টা করছি, সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। মেট্রো রেলের টাইম তো আজকে 8টা পর্যন্ত করেছে রাত, আগে কতটা ভোগান্তি হতো এখন কতটা সহজ হয়েছে? এখন অনেকটা সহজ হয়েছে, কারণ হচ্ছে এখন যেহেতু রাত 8টা পর্যন্ত, তো আমরা যারা জব করি আর কি সেক্ষেত্রে আমাদের জন্যই সুবিধা, জব থেকে যখন আমরা এক্সিট করব সেখান থেকে আমরা দেখা যায় যে খুব অল্প সময়ে, বিশেষ করে মিরপুর যে 10 নম্বরের যে জ্যামটা সেটা আর আমাদেরকে এখন ফেস করতে হচ্ছে না। ফিরতি পথে কীভাবে আসতেন? ফিরতি পথে হ্যাসেল ছিল কিনা, ভোগান্তি ছিল কি? হ্যাসেল আগের মতোই নিতে হচ্ছিল, যখন হচ্ছে দেখা যাচ্ছে আমাদের সেই আগের 10 নম্বরের জ্যামটা পাচ্ছি, প্লাস হচ্ছে রুটে যে ছোটো ছোটো জ্যাম থাকে সেগুলো পাচ্ছি, কিন্তু এখন সেই জ্যামটা অনুভূতি হচ্ছে না, খুবই ভালো লাগছে আর কি। জি ধন্যবাদ। শুনছিলেন সাথে যে ভোগান্তি যতটা ছিল সেই ভোগান্তি কিন্তু আসলে অনেকটাই কমে এসেছে। তো নতুন আরও হয়তো বা পরিকল্পনা আছে রেল কর্তৃপক্ষের, মেট্রো রেল কর্তৃপক্ষের, তারা আসলে বিবেচনা করবেন সময় আরও বাড়ানো যায় কি না। এছাড়া ট্রেনের যে টাইম শিডিউল যে 10 মিনিট পর পর পিক আওয়ারে, অফ পিক আওয়ারে 15 মিনিট পর পর, সেটা আর কোনো সমাধান আসে কি না সেটা দেখার অপেক্ষায়। এই ছিল সাথে এখান থেকে সবশেষ। নিশ্চয়ই আরিফ, ধন্যবাদ।